আমি কি বলবো, আমাদের এটা খুবই ভালো হয়েছে। এটা না থাকলে আমরা কোথায় যেতাম কোনো ঠিক নেই। হ্যাঁ, বাবুঘাটতে যাওয়া বন্ধ করে দিয়েছেন, বাস লেকটা বন্ধ হয়েছে, তাহলে আমাদের কোথায় যেতাম কোনো ঠিকানা নেই। আমাদের দাদা খুবই ভালো করেছে, খুব ভালো করেছে। আপনার পুরো নাম? আপনার পুরো নাম? আমার নাম কৃষ্ণা রায়। ছট পুজোকে উপলক্ষ করে পুকুর বানানো হলো আপনাদের পাড়াতে? হ্যাঁ, পাড়াতে হলো। কি বলবেন? হবে এইখানে সবে, সবার উপরে তো বন্ধ, লেক বন্ধ আছে, বাবুঘাট বন্ধ আছে, কোথা যাবো, পাড়া লোক কোথা পূজা করবে? এইখানে দেবা বাবা বলেছে পুজো হবে, সব আপন ব্যবস্থা করেছে এইখানে। আপনাদের যে রীতিনীতিতে পুজো হয় সেটা সম্বন্ধে একটু বলেন। হ্যাঁ, পুজো হয় এই তো ছট পুজো হয়, মানে এই বিষয়টা যদি একটু বলেন যে ছট পুজোটা কিভাবে হয়। ছট পুজো হয়ে ঘাটে হবে, সাজবাজ হবে, বা আপনারা কি কি করবেন সেদিন? ওই তো সেদিন সেদিন করবে, পুজো দেবে, ডালা ডোলা সাজা হবে, আর আনন্দ করবো। আর পুজো কাকে দেবেন? সূর্য ভগবানকে, ছট মাইকে। আপনার পুরো নাম? হ্যাঁ, পুরো নাম আছে মালতি রায়। তোমরা আছো কোন কত ফুল লাগবে আজকে? আপনি একটা পুকুরের ব্যবস্থা করেছেন, এই বিষয়টা যদি একটু বলেন। এবারে আমাদের এখানকার যে সমস্ত ছট পুণ্যার্থী যারা ছটের ছটের সঙ্গে জড়িয়ে আছেন, যারা ছটের পুজো করেন, তারা প্রতি বছরই অধিকাংশ লোক এখানে যারা রবীন্দ্র সরোবরে গিয়ে তাদের পুজো করতেন। এবছর ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল তার আদেশ মোতাবেক এখানে ছটের পুজো করা বারণ করে দিয়েছে, নিষিদ্ধ করেছেন, এবং প্রশাসন থেকে বারবার বলা হচ্ছে যে এখানে ছটের পুজো করা যাবে না।
সেই অবস্থায় আমাদের এলাকায় যে সমস্ত মানুষ যারা ছট পুজো করেন তারা একটা সমস্যার মধ্যে পড়েছিল। তখন আমার মনে হয়েছিল যে একটা বিকল্প রাস্তা বার করতে হবে, সেই কারণেই পণ্ডিতিয়ার তেঁতুলতলা মাঠ, সেখানে আমরা একটা 4,000 স্কোয়ার ফিটের জলাশয় তৈরি করেছি যেখানে ছটের পুণ্যার্থীরা পুজো করবেন 2 তারিখ বিকেলবেলা এবং 3 তারিখ সকালবেলা। তারপরে 3 তারিখে আমরা ওই জলাশয়টা ভেঙে দেবো।